আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সেকেন্ড সেমিটিভ এক্সামিনেশন 2023 স্টার্ট হয়ে গেছে। আজ আমরা ক্লাস ফাইভের আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের যে প্রশ্নপত্র আমার হাতে এসছে সেটা নিয়ে আলোচনা করব, উত্তরগুলো নিয়ে আলোচনা করা হবে। দেখো, আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো কোশ্চেন পেপারটা দেখে নিই, অ্যান্সারটা দেখে নিই। দেখো, স্কুলের নামটা বলছি না, এখানে লেখা রয়েছে সেকেন্ড সামেটিভ এক্সামিনেশন 2023 ক্লাস ফাইভ, সাবজেক্ট আমাদের পরিবেশ, ফুল মার্কস 20, টাইম 40 মিনিটস, 40 মিনিটের পরীক্ষা 20 নম্বরের পরীক্ষা হয়েছিল। প্রথম রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে চারটে করে অপশান আছে, যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। আমি তোমাদের বলে দিচ্ছি, অযোধ্যা পাহাড় অবস্থিত, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া তা নয়, বীরভূম তাও নয়, মালদা তাও নয়, পুরুলিয়া জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত, তা পুরুলিয়ার মাথায় টিক দিতে হবে। নেক্সট কোশ্চেন রয়েছে, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী, এই ভগৎ সিং, কী উত্তর হবে? দেখো, আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এর মাথায় টিক দিতে হবে। তারপরে দেখো, ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথমটা রয়েছে, 1945 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়, এটা ঠিক নয়, 1947 সালের 15ই আগস্ট হবে, তাহলে এখন ক্রস চিহ্ন দিয়ে দেবো। আর দার্জিলিংয়ের প্রধান ফসল হলো চা, অবশ্যই চা, এখানে আমরা টিক চিহ্ন দেবো। দেখো, 2 আর 2-এ 4 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম, একটা MCQ ছিল, একটা ট্রু ফলস ছিল। এরপর আছে দেখো, স্তম্ভ মেলাও, ডান দিকে স্তম্ভের সঙ্গে বাম দিকে স্তম্ভ মেলাতে হবে, কীভাবে হবে একটু দেখে নিই। দেখো, এদিকে রয়েছে মদনমোহন মন্দির, ঘুম স্টেশন, আমের শহর, বক্ষেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, টেরাকোটা শিল্প, এদিকে আছে বাঁকুড়া, মালদহ, দার্জিলিং, কোচবিহার, বীরভূম। তাহলে মদনমোহন মন্দিরের সঙ্গে কোচবিহার যুক্ত হবে, কারণ কোচবিহারেই মদনমোহন মন্দির আছে। ঘুম স্টেশন, দার্জিলিং যেতে গেলে ঘুম স্টেশন পেরিয়ে আমরা দার্জিলিং যাই, ঠিক আছে, তাহলে দার্জিলিংয়ের সঙ্গে ঘুম স্টেশন মিলে এলো। আমের শহর, আমের শহর বলতে আমরা মালদাকে বুঝি, ঠিক আছে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? বীরভূম জেলায় গড়ে উঠেছে, ঠিক আছে। আর টেরাকোটা শিল্প বিখ্যাত কোথায়? বাঁকুড়া জেলায়, ঠিক আছে। দেখো, এইভাবেই এই ছকটার মিলটা করলাম, ডান দিকের সঙ্গে বাম দিকটা এরকমই মেলা হলো। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করো, তিনটে আছে 3 নম্বর। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, জলদাপাড়ায় দেখা যায়, জলদাপাড়ায় কী দেখা যায়? এক সিংহ গণ্ডার দেখতে পাওয়া যায়, সেটা লিখবো এখানে আমরা। আচ্ছা, আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহরু, এটা এখানে উত্তর হবে। আর ধান কাটা ঝাড়া বড় আধুনিক মেশিনটার নাম হলো হারভেস্টার মেশিন, ঠিক আছে। দেখে নাও, ম্যাচিংটা হলো, শূন্যস্থান পূরণটা হলো। এরপর আমরা প্রশ্নোত্তর ঢুকে যাব, দেখি তো কী প্রশ্নোত্তর রয়েছে। দেখো, এখানে একটা প্রশ্ন রয়েছে, একটি বাক্যে উত্তর দাও, শীতকালে চাষ হয় এমন দুটি ফসলের নাম লেখো। শীতকালে চাষ হয় আলু, কপি, তোমরা অন্য ফসলের নামও তোমরা লিখতে পারো। এরপরে আরও কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নেব। দেখো, বক্সার অরণ্যের প্রবেশদ্বার কোন সড়কে বলা হয়? বক্সার অরণ্যের প্রবেশদ্বার আমরা জানি আলিপুরদুয়ারকে বলা হয়, ঠিক আছে। তারপরে দুটো তিনটে বাক্য উত্তর দাও, 2 দিয়ে 4 নম্বর রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন হলো, লুপ্তপ্রায় মাছ কাকে বলে, উদাহরণ দাও। দেখো, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? যে মাছ আগে দেখা যেত এখন দেখা যায় না, তাদের লুপ্তপ্রায় মাছ বলা হয়। যেমন ন্যাটো, সরপুটি, এগুলো হচ্ছে লুপ্তপ্রায় মাছ, আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন হচ্ছে, ডিবিসি কথাটির পুরো অর্থ কী? ডিবিসি মানে হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন, কোন নদীকে কেন্দ্র করে উঠছে? দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন অবশ্যই দামোদর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে, ঠিক আছে। এই দুটো প্রশ্ন উত্তর বলে দিলাম। এরপর কী রয়েছে, নিচের প্রশ্নটি সঠিক উত্তর দাও, কেন রাধাকৃষ্ণের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করব? দেখো, এটা তোমাদের বইতে লেখা রয়েছে, রাধাকৃষ্ণের
খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন, গোটা পৃথিবীতে ওনার সম্মান ছিল। উনি খুব ভালো শিক্ষক ছিলেন, তাই তো ওর জন্মদিনে শিক্ষক দিবস আমরা পালন করে থাকি। দেখো, এইভাবেই পরিবেশের সকল প্রশ্ন উত্তর তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। ওয়েট করো পরের ভিডিওর জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।